যে তারা সেই সুযোগটা পাচ্ছে, সেজন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি আমাদের মন্ত্রী মহোদয় হাসান মাহমুদ সাহেবকে, উপ হাই কমিশনার সহ যারা এখানে আছেন, রিবাদি আছেন, আমার অনেক পুরনো একজন আত্মা সম্পর্কের মানুষ, আমাকে দীর্ঘদিন ধরে যিনি সহযোগিতা করেছেন এই বাংলায় কাজ করার জন্য। আমার খুব মনে আছে যে আমার ফার্স্ট ফিল্মটা হঠাৎ বৃষ্টি এখানেই প্রথম রিলিজ হয়েছিল নন্দনে। সো নন্দনের সাথে আমার একটা অন্য লেভেলের সম্পর্ক। এখানে প্রচুর সিনেমা রিলিজ হয়েছে, আমার আর জয়ার গেরিলা এখানে রিলিজ হয়েছে, এবং গেরিলা যখন এখানে রিলিজ হয়েছে তখন আমরা দেখেছি যে সিঁড়িতে বসে পর্যন্ত মানুষ সিনেমা দেখছিল, বিকজ সেটাই অনেক বছর পরে একটা পরিপূর্ণ বাংলাদেশি সিনেমা হিসেবে এটা রিলিজ হয়েছিল গেরিলা এই নন্দনে। সো তখন আসলে দেখেছি যে এখানকার মানুষের যে আগ্রহ বাংলাদেশি সিনেমার প্রতি, বাংলাদেশের প্রতি। আসলে যেহেতু একই ভাষা, একই কালচার, একই মানসিকতা, একই ধরনের সব কিছু, সো এই যে সংস্কৃতির আদান প্রদান, সো আমার মনে হয় এটা আমাদের বর্তমান সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার তত্ত্বাবধানে আরও বেশি সুদৃঢ় হবে। আমি আশাবাদী যে যারা এসছেন এখানে, আসলে বলবার খুব বেশি তো কিছু নেই। আমি আমার অবস্থান থেকে প্রথমে একটু আমি কৃতজ্ঞতা জানাতে চাই। আমি এখানে কাজ করছি আজকে বাংলাদেশের হয়ে, ভারতবর্ষে এসে কাজ করছি প্রথমে আমাদের এখানে। সেই অর্থে যদি আমি বলি, আমার ফেরদৌস ভাই, তারই উনি সবচেয়ে প্রথমে এখানে এত দাপিয়ে কাজ করেছেন, এবং তারপরে সেই ধারাবাহিকতায় হয়তো আমি তাকে অনুসরণ করেছি, সেখানে কাজ করছি এখন। তবে আমাকে একটু বলতেই হয়, এখানকার ফিল্ম ফ্যাটার্নিটি এবং এখানকার দর্শক আমাদেরকে যেভাবে গ্রহণ করেছেন, যেভাবে সমাদর করেছেন, আমরা সত্যি কৃতজ্ঞ তাদের কাছে, প্রথমে কৃতজ্ঞতা জানাই। আর আজ আমাদের যে বাংলাদেশ ফিল্ম ফেস্টিভ্যাল, সত্যি আমার মনে হয় ভীষণ জরুরি ছিল। আমি ফেরদৌস ভাইয়ের কথার মতন একটি কথাই বলতে চাই। ফেরদৌস ভাই যেটা বলে গেলেন যে এটা যেন ধারাবাহিকতা, মানে ধারাবাহিকতাটা থাকে, এটা যেন শুধু শুরু না হয়, এটা যেন ধারাবাহিকতা থাকে। কারণ আমি একটা জিনিস আমার কাছে মনে হয়েছে দীর্ঘদিন এখানে কাজ করার অভিজ্ঞতা জায়গা থেকে, যে আমাদের দুদেশের মধ্যে, মানে আমাদের দেশ ভাগের পর থেকে আসলে আমাদের দুদেশের বাস্তবতাটা অন্যরকম। আমাদের আবেগ এবং ভালোবাসা প্রচুর আছে, প্রচণ্ড আছে, কিন্তু জানাশোনাটা কিন্তু একটু কম আছে। আমরা বাংলাদেশিরা, মানে যারা বাংলাদেশে যেসব বাঙালিরা আছি, তারা খুব সহজেই পশ্চিমবাংলার ঐতিহ্য, সংস্কৃতি, সেগুলোর কাছাকাছি আসতে পারি, কিন্তু পশ্চিমবাংলার যে বাঙালি দর্শকেরা আছেন তারা কিন্তু সবসময় সেটা সম্ভব নয়, মানে সেটা সেই ক্ষেত্রে একটু কম আমি বলবো। এটা আমাদের দুর্ভাগ্য আসলে, কারণ আপনারাও অনেক সময়, আমাদের ভীষণ ভালো ভালো সাহিত্য আছে, আমাদের সিনেমা আছে, আমাদের চিত্রশিল্প আছে, সেগুলো কিন্তু সেগুলোর থেকে আপনারা অনেক সময় বঞ্চিত হন, সেটা আপনাদেরও খানিকটা দুর্ভাগ্য। তো এই ফিল্ম ফেস্টিভ্যাল হওয়া খুব জরুরি। এই যে জানাশোনাটা, সেগুলো আসলে সম্ভব হবে যখন আমরা এই জিনিসগুলো খুব সহজ হয়ে যাবে, আমাদের দেশের যে সংস্কৃতি চর্চা বা যা কিছু আপনারা যখন খুব দেখতে পাবেন। তো আমার এবার ভালো লাগছে যে বেশ কিছু ভালো ছবি আছে এখানে, যে ছবিগুলো হয়তো কমার্শিয়ালি এখানে আমরা দেখতে পাইনি, রিলিজ হয়নি, সেখানে কিছু ছবি আছে যেগুলো দেখলে আপনারা আমাদের বাংলাদেশের ফিল্ম মেকিং, ফিল্ম আন্ডারস্ট্যান্ডিং, অথবা আমাদের আমরা কি চর্চা করতে চাই, আমরা কি ছবিতে বিশ্বাস করি, সেগুলো হয়তো কিছুটা আজ করতে পারবেন। তো আমি বলবো সবাইকে, তার আপনারা সবাই অবশ্যই, অতি অবশ্যই আসবেন এই ছবিগুলো দেখতে ফিল্ম ফেস্টিভ্যালে, এবং যোগ্য এবং সুষ্ঠু লোকজনরা আসবে, ফিল্ম ফ্যাটার্নিটির লোকজনরা আসবে, বাংলাদেশের অভিনেতারা আসবেন, যারা আসলে এমন লোকরাই আসবেন যাদেরকে দিয়ে, যারা আসলে আমাদের বাংলাদেশের বাংলাদেশের ভাবমূর্তি এবং ঐতিহ্য সবকিছু তাদের মাধ্যমে প্রকাশ পাবে, তাহলে সেটাও আসলে হওয়া খুব প্রয়োজন। আর আমি শেষে বাংলাদেশ এম্বাসিকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই, সাধুবাদ জানাতে চাই
আপনাদের কাছে আমরা অনেক কৃতজ্ঞ। আমি নিজে পার্সোনালি ভীষণ খুশি হয়েছি আজকে বাংলাদেশ ফিল্ম ফেস্টিভ্যালে হচ্ছে 3 দিনের, এবং সবার ভেতরে এত আগ্রহ আমি দেখলাম। আমি ভাবছিলাম যে হয়তো কেউ জানে কি জানে না, কিন্তু সবাই দেখছি আমার কটা ছবি আছে, কার কটা ছবি আছে, সব কিছু খুব ভালো, তারা খুব ভালোভাবে ছড়িয়ে গেছে। তো এই ভালোবাসাটা আসলে জানাশোনা বোঝাপড়ার মাধ্যমে হতে হবে, এবং আমাদেরকে একসাথে হয়ে কাজ করতে হবে। অনেক ধন্যবাদ সবাইকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দুজনের ব্যক্তিগত সম্পর্ক, আমরা আশা করব যে আমাদের এই সাংস্কৃতিক বিনিময় কর্মসূচি আরও সুদৃঢ় হবে। এখানে তত্ত্ব দপ্তরের মন্ত্রণালয়ে মাননীয় মন্ত্রী আছেন, তাকে আমি বলব যে শুধুমাত্র এই ফিল্ম ফেস্টিভ্যাল একটা সাংস্কৃতিক বিনিময় একটা শুরু হয়েছে, এরপর সংস্কৃতির অন্য যে অঙ্গগুলো আছে, আঙ্গিকগুলো আছে, বাংলাদেশে যে রিচ ফোক কালচার আছে, উন্নত মানের নাটক আছে, এবং সংস্কৃতির অন্যান্য যে ধারাগুলো আছে, সেগুলো দুই দেশের মধ্যে আমাদের এই সাংস্কৃতিক উৎসব হতে পারে, বাংলা পশ্চিমবাংলা এবং বাংলাদেশ, সেটা আমরা মিলে আমরা করতে পারি। আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে প্রস্তাব দেব যাতে বাংলাদেশের সাথে কথা বলে, বাংলাদেশের মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে কথা বলে এই ধরনের উৎসব বাংলা জুড়ে আমরা করতে পারি, পরবর্তীকালে বাংলাদেশে গিয়েও আমরা করতে পারি। এখানে হাই কমিশনার হিসেবে যোগ দিচ্ছেন, তিনিও বাংলা ভাষায় কথা বলেন, আমরা খুশি হব যে দুই দেশের এবং আমাদের রাজ্য এবং একটি দেশ আমরা যুক্তভাবে আমাদের সাংস্কৃতিক ঐক্যের জন্য আমরা কাজ করতে পারি, এবং সেই ঐক্য সংহতি এবং আমাদের মধ্যে সাংস্কৃতিক বিনিময়ের ক্ষেত্রে এই ফিল্ম ফেস্টিভ্যাল একটা মাইলস্টোন হয়ে থাকুক, একটা উজ্জ্বল শুরু হোক, একটা যাত্রা শুরু হয়েছে এবং এটা আগামী দিনে আরও বিকশিত হবে আমাদের সংস্কৃতির সমস্ত ধারায়, এটা আমরা বিশ্বাস করি। আমি উপস্থিত সমস্ত পরিচালক, প্রযোজক, নির্মাতা সহ চলচ্চিত্র অঙ্গনের বিশিষ্ট জনেরা সমবেত সুধি মণ্ডলী, আপনাদের সবাইকে আমার আন্তরিক সালাম। পৃথিবীকে ইন্টারনেট এক জায়গায় নিয়ে এসছে, এখন রাজনৈতিক সীমারেখা কিংবা লাল ফিতার দৌরাত্ম্য কিংবা আমলাতান্ত্রিক জটিলতা কোনো শিল্পকর্মকে, কোনো চলচ্চিত্র কিংবা গানকে রাজনৈতিক সীমারেখার মধ্যে সীমাবদ্ধ রাখতে পারে না। দেখা যায় যে একটি গান রিলিজ হয়েছে, সেটি ইউটিউবের মাধ্যমে সারা পৃথিবী পৌঁছে গেছে, এবং আমি কালকে এখানে আসার সময় শুনছিলাম যে হিরো আলমকে এখানে সবাই চিনে, আমি যতটুকু না চিনি হিরো আলমকে এখানে অনেকে চিনে, এটা ইউটিউবের কারণে, ফেসবুকের কারণে। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমরা একই ভাষায় কথা বলি, একই সংস্কৃতি, আমরা একই ধরনের খাবার খাই, আমরা বাঙালি, আমাদের প্রথম পরিচয় হচ্ছে আমরা বাঙালি। আমাদেরকে রাজনৈতিক সীমারেখায় বিভক্ত করে বিভক্ত থাকলেও আমরা আমাদের সংস্কৃতি বা চলচ্চিত্র সংস্কৃতির কোনো শাখায় বিভক্ত হওয়া উচিত নয়। সেই লক্ষ্যে আমরা দুই দেশের সরকার আমরা কাজ করছি, আমরা বিভক্তি অনেকটা গুছাতে সক্ষম হয়েছে, কিন্তু আরও অনেক কাজ করা প্রয়োজন বলে আমি মনে করি। ইংরেজিতে কোনো জনপ্রিয় লেখকের বই যদি সেটি লন্ডনে প্রকাশিত হয়, একই সাথে সেটা নিউজিল্যান্ডে হয়, অস্ট্রেলিয়ায় হয়, আমেরিকাতেও হয়, কিন্তু আপনাদের দেশের অনেক জনপ্রিয় লেখক বাংলাদেশেও সমান জনপ্রিয়, বাংলাদেশের অনেক জনপ্রিয় লেখক এখানেও সমান জনপ্রিয় বা অনেক জনপ্রিয়, কিন্তু একই বই একসাথে দুই দেশে প্রকাশিত হয় না। চলচ্চিত্র ক্ষেত্রেও একই। আমি মনে করি যে আমাদের মধ্যে অবশ্যই আমরা দুটি দেশ, এটি বাস্তবতা, কিন্তু সংস্কৃতির মধ্যে কোনো সীমারেখা থাকা উচিত নয়। এজন্যে আমাদের দুই সরকারকে আরও অনেক কাজ করতে হবে। আমরা আজকে বাঙালিরা গর্বিত, এজন্যে
আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলায় জাতিসংঘে বক্তৃতা করেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালিদের জন্য, বাংলা ভাষাভাষীদের জন্য একটি রাষ্ট্র রচনা করেছেন। আমি সেজন্যে আমি বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা জানাই। এবং 21শে ফেব্রুয়ারি আজকে শুধু আমাদের দেশের ভাষা দিবস নয়, 21শে ফেব্রুয়ারি এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এটি চাকরিকারী কথা নয়। আমি বাংলাদেশের মিডিয়ার